যেসব হুজুর তাবিজ বা বিভিন্নভাবে সন্তান হওয়া বিয়ে হওয়া তথা বিভিন্ন সমস্যার সমাধান করে তাকে জাদুকর বা জাদু হিসেবে গণ্য হবে। যেসব হুজুররা তাবিজ দিয়ে থাকে, যেসব হুজুররা তাবিজ দিয়ে থাকে সন্তান হওয়ার জন্য, তারা জাদুর একটা অংশের মধ্যে পড়েছেন। আমাদের ক্লাসের মধ্যে ছিল মান তাআল্লামা আবাজাদ, আবাজাদ যে ব্যক্তি শিখে, অর্থাৎ আবাজাদ হচ্ছে ওই যে আরবি হরফগুলো 2, 4, 5, 6 তাবিজের মধ্যে যেগুলো লেখা হয় এগুলোকে শরীয়ার পরিভাষায় বলা হয় আবাজাদ বা আবজাদিয়া। কি বলা হয়? আবজাদিয়া, আবাজাদ দুইটাই বলা হয়। এই আবাজাদের মাধ্যমে যারা মানে বিভিন্ন ধরনের তাবিজ দেখে তারা শিরকি কাজ করে, আর এগুলো জাদুর একটা অংশ। সব হুজুর যে জাদু করে বিষয়টা এরকম নয়, তবে অনেক হুজুর জাদুর সাথে জড়িত। আপনি হয়তো বলতে পারবেন না, আপনি হয়তো বলতে পারবেন না, আপনার সন্তান দেওয়ার মালিক হচ্ছেন কে? ইয়াহাবুল মাইয়াশাউ দুকুরান ও ইয়াহাবুল মাইয়াশাউ উনাসা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন। সুতরাং হুজুরের কোনো ক্ষমতা নাই মানে আপনাকে সন্তান দেওয়ার, তাবিজের কোনো ক্ষমতা নাই আপনাকে সন্তান দেওয়ার। সন্তান একমাত্র আল্লাহই দিবেন, সন্তান একমাত্র আল্লাহই দিবেন। আপনি সন্তানের জন্য শিরক করতেছেন, এই সন্তান আপনার কী লাভ হবে? দুনিয়াতে লাভ হবে না, আখিরাতে লাভ হবে না। আখিরাতে আপনি জাহান্নামে যাবেন, আর দুনিয়াটা আপনার এই সন্তান শিরকের মাধ্যমে যে সন্তান আপনি নিয়ে আসছেন, এই সন্তান আপনাকে দুনিয়াতে কষ্ট দিবেই দিবে।